নেগেটিভ কমেন্টস তো প্রচুর এসছে, মানে গত 1.5 বছর ধরে প্রচুর নেগেটিভ কমেন্টস এসছে। তার কারণ আমার সেটা মনে হয়েছে, আমি হয়তো পরমা রায়বর্মন চরিত্রটাকে জাস্টিফাই করতে পেরেছি, কারণ আউট এন্ড আউট একজন ভ্যাম্প, একজন ভিলেন ক্যারেক্টার, তাকে দেখলে তো দর্শকদের রাগ হবেই। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। হ্যাঁ, আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে দর্শকরা যেভাবে এতদিন পরমা রায়বর্মনকে দেখে এসেছেন, এখন একটা অন্য চরিত্র হয়ে আমি পরমা রায়বর্মনই আছি, কিন্তু জেলের মধ্যে এখন সে সবার প্রিয় মোহিনীমা কিভাবে হয়ে উঠলো এবং মোহিনীমা হয়ে উঠে সে আরো কি কি কীর্তিকলাপ করে, সেটাই গল্পের নতুন মোড়। তো সেটা দেখার জন্য দর্শকদের কাছে অনুরোধ রইল, আপনারা যেভাবে 1.5 বছর ধরে ফেরারি মনকে ভালোবেসেছেন, ভালোবাসা দিন, তাহলে আমরাও আপনাদের বিনোদন দিতে পারবো। সেটা তো বলে দিলে, সব গল্প বলে দেওয়া হয়, তাহলে আর তার কোনো কি বলবো, দর্শকদের কাছে কোনো উত্তেজনা থাকে না যে এরপর কি হবে সেটা দেখার। গল্প আমি এক্ষুনি ফাঁস করতে অবশ্যই পারবো না, তবে এটুকু বলতে পারি একটা খুব ড্রাস্টিক চেঞ্জ আসছে গল্পে, সেটা আমাকে দেখেই অলরেডি নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো সেই চেঞ্জটা এবার পরমা রায়বর্মন কি ভালো হয়ে যাচ্ছে, এত কিছু বদমাইশি করেছে সারা জীবন 1.5 বছর ধরে, তারপর কি তার কোনো মানে কি বলবো শুভ বুদ্ধি উদয় হচ্ছে, নাকি এইটার আড়ালে সে আরো বদমাইশি করছে, সেটা দেখার জন্য দর্শকদের কাছে অনুরোধ রইল আপনারা ফেরারি মন দেখতে পারেন। যে কোনো চরিত্রই কিন্তু সবসময় চ্যালেঞ্জিং, সেটা যে কোনো চরিত্রই হোক, যে টেলিভিশনের ক্ষেত্রে তো বটেই, ওটিটি প্ল্যাটফর্মের মানে ওয়েব সিরিজের ক্ষেত্রেও তাই, ছবির ক্ষেত্রেও তাই, যখনই যে কোনো একটা নতুন চরিত্র করি সেটা সবসময় চ্যালেঞ্জিং থাকে। তবে এই ধরনের চরিত্র আমি আগে কখনো করিনি, এই যে গুরুমা বা এরকম ধরনের চরিত্র আগে করিনি, তো এটা আমার কাছে একদম নতুন একটা জার্নি। কাজেই চেষ্টা করব যতটা রকমভাবে নিজেকে জাস্টিফাই করার চরিত্রটার সঙ্গে, সেই চেষ্টাটা আমার দিক থেকে আমি করতে পারি। নেগেটিভ কমেন্টস তো প্রচুর এসছে, মানে গত 1.5 বছর ধরে প্রচুর নেগেটিভ কমেন্টস এসছে, তার কারণ আমার সেটা মনে হয়েছে, আমি হয়তো পরমা রায়বর্মন চরিত্রটাকে জাস্টিফাই করতে পেরেছি, কারণ আউট এন্ড আউট একজন ভ্যাম্প, একজন ভিলেন ক্যারেক্টার, তাকে দেখলে তো দর্শকদের রাগ হবেই, তার মানে সেই কোথাও একটা আমি আমার অভিনয়ে সাকসেসফুল, সেটাই মনে হয়েছে। নতুন চমক, নতুন ভাবে আসছে ফেরারি মন, কয়েক বছর লিপ নিচ্ছে, অনেক কিছু চেঞ্জেস আসছে, নতুন মোড় আসছে গল্পের। তো সেটাই বলবো যে 1.5 বছর ধরে যেভাবে ভালোবেসেছেন ফেরারি মনকে, আপনারা সেইভাবেই ভালোবাসা দিন, দেখতে থাকুন ফেরারি মন।